সম্প্রতি সময় ঢাকা ইন্ডাস্ট্রির দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম পরিমণি মূলত এই তারকে বা দেশের গন্ডি পেরিয়ে কলকাতা বাংলা চলচ্চিত্র অভিনয় করেছেন কেননা কলকাতা বাংলার ফিলবংশী চলচ্চিত্রে দেখা যাবে তাকে তাছাড়া চলচ্চিত্রটিতে নায়িকা ছাড়া আরও মধুমিতা সরকার অভিনয় করেছে মূলত চলচ্চিত্রটিতে নায়কের চরিত্রে সোহমকে অভিনয় করতে দেখা যাবে যার প্রেক্ষাপটে অ্যাট দ্য ফার্স্ট টাইম এই তিন তারকাকে এক চলচ্চিত্রের পর্দায় দেখবে তাদের অনুরাগীরা বায়দোয়ে প্রায় দুই মাস আগে শুটিং শুটিংয়ের কাজ শেষ করে দেশে ফিরেছেন পরিমণি কিন্তু দুঃখের বিষয় যে এখনও চলচ্চিত্রের ডাইভিংয়ের কাজ বাকি রয়েছে যার প্রেক্ষাপটে আবারও কলকাতাতে যেতে হবে পরিমণিকে কিন্তু এতেই বেঁধেছে বিপত্তি কেননা রিসেন্টলি পরিমণি ভিসা জটিলতার মধ্যে পড়ে গিয়েছে তাই তো অবশ্য এই তারকা ভারতে যেতে পারছে না কেননা ভারতের ভিসা এই তারকা শেষ হয়ে গিয়েছে যার প্রেক্ষাপটে এরই মধ্যে নতুন করে ভিসাও পাচ্ছে না পরিমণি ঠিক এই জন্য অবশ্য চলচ্চিত্রের এর কাজ করতে পারবে কিনা সে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে যার প্রেক্ষাপটে রিসেন্টলি পরিমণি বলেন যে তার কেরিয়ারের প্রথম কলকাতা বাংলা চলচ্চিত্র ফেলু বংশী মূলত চলচ্চিত্রটিকে কেন্দ্র করেই তারকা খুব এক্সাইটেড তাছাড়া প্রায় দুই মাস আগে শুটিং শুটিংয়ের কাজ শেষ হয়েছে যদিও চলচ্চিত্রের এর কাজ বাকি ছিল মূলত চলিত মাসের মধ্যে চলচ্চিত্রে এর কাজ করার কথা ছিল কিন্তু আপাতত ভিসা জটিলতার কারণে আমি সেখানে যেতে পারছি না তাই তো অবশ্য আগামী দিনে কি সমস্যা হবে তা আমি এখনই ধারণা করতে পারছি না যদিও আমি প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক আসলে ভিসা পাই কি না কেননা আমি আপাতত কলকাতাতে যাওয়ার জন্য অপেক্ষাতে আছি এবং এর কাজটি শেষ করতে চাই ঠিক তারপরেই চলচ্চিত্রটি মুক্তি তার কোনো বাধা থাকবে না বলে জানা নেই তারকা বায়দোয় বর্তমানে পরিমণির হাতে একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায় কেননা আগামী দিনে বাংলাদেশে অনেকগুলো চলচ্চিত্র যোগদান করেছে এই সুন্দরী মূলত সে সকল চলচ্চিত্র শ্যুটিংয়ের কাজ বাকি আছে তাছাড়া আগামীতে এ তারকার ডোডোর গল্প চলচ্চিত্রটি আছে মুক্তির অপেক্ষায় মূলত প্রায় অনেকদিন আগে এই চলচ্চিত্র শ্যুটিংয়ের কাজ শেষ করেছে সুন্দরী তাই তো অবশ্য তার এই চলচ্চিত্রটির জন্য অপেক্ষা করছে তার না অন্যদিকে পরিমণিকে সর্বশেষ বুকিং ওই ফিল্মে অভিনয় করতে দেখা যায় সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে কেননা চলচ্চিত্রটিতে তার মিষ্টি অভিনয় তার অনুরাগীদের ভালো লেগেছিল। তাই তো অবশ্য তিনি তার চরিত্রটির জন্য প্রশংসা অর্জন করেছিলেন সোভিয়েট জেনিত নিলেন কি কারণে ফেলুবংশী চলচ্চিত্রে ডাইভিংয়ের কাজ করতে পারছে না পরিমণি ফলে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইবর চ্যানেল ফর মোর আপডেট